भागनमयन परिस्तांग स्थितम कप्तकंचन वर्णं शक्तिहस्तं बारपदनं त्रिभुजं शत्रुहंतरं नानलंकरे भूषितं प्रसन्नवदनं देवं कुमारं पुत्रदायकं ओम कार्तिकेयाय नमः ओम कार्तिकेयाय नमः ओम कार्तिकेयाय नमः जय कार्तिक ठाकुर जय जय कार्तिक ठाकुर जय তুই তো আমার চোখে রূপের রানী চাঁদনি রে তুমি আমাকে
আমাকে সত্যি সত্যি ভালোবাসো গো বন্ধুদা। আরে সবনি, আমি সারাটা জীবন না তোর বুকে কাছায় বন্দী থাকতে চাই। মিথ্যে কথা। চাঁদিনি ও মেরি চাঁদিনি, রং ভরে বাদল সে তেরে ইয়ে নয়না কাজল সে, রং ভরে বাদল সে তেরে ইয়ে নয়না কাজল সে, মিয়া তেরা চাঁদিনি চাঁদিনি চাঁদিনি। মন্টুদা মন্টুদা, আমাকে বাঁচাও মন্টুদা। আবে এত চিল্লা বিলা কি হয়েছে? এ মন্টুদা, পুলিশ আমার পিছনে আছে। পুলিশকে কলবানিশ বানিয়ে তুই খাবি তো লালিপপ, আর আমি শালা দেবো আমার ঢপের চপ। ঠান্ডা লকআপে ঢোকার জন্য আমার জন্ম হয়নি অফিসার, আমি আমার বসের কাছে শিখেছি সময় খারাপ গেলে না ঘড়ির কাঁটাটাকে ভেঙে দিতে হয়। আমি তোর দিব না লালটু, বেরিয়ে আয়।
শুয়রের বাচ্চা বেরিয়া ওসে ওসে কোমর পুরো ব্যথা হয়ে গেল আজকে মন্টুদা ছিল বলে তুই বেঁচে গেছিস লালটু কি অদ্ভুত জীবন তাই না লালটু একদিন মরবার জন্য শালা অনেক দিন বাঁচতে হয় মন্টুদা আচ্ছা শালা আদো ভয় কি করবে আসল কথা কি জানিস লালটু সকাল হলো না ফুলেরা বলতে পারে না তারা ওই মন্দিরে যাবে না শ্মশানে যাবে তাই যতদিন বাঁচবি একটু মনে সুখে আরাম কর ফুর্তি কর চল চল শালা হাসতে হাসতে নাচতে নাচতে একটু মজা লুটে মজা মানে মৌজ মস্তি আন ফুর্তির ফোয়ারা যা কার্তিকে আমি তো লালটুকে মারতে চাইনি ওর মৃত্যু আমার এই হাতেই লেখা ছিল তাছাড়া লালটু পুলিশের কাছে ধরা পড়ে গেলে না আমার সব ফাঁস হয়ে যেত আমি শালা ধরা পড়ে যেতাম তাই নিজেকে বাঁচাবার জন্য আমি লালটুকে লাশ বানালাম লাশ এই লাশটাই হবে আমার তুরুপের দাস এরপর আমি উত্তর পিণ্ডি পুতুল ঘরে থামাবো চাপিয়ে ওকে নিয়ে আমি রাজনীতি খেলা খেলবো তারপর লালটুকে মালা চন্দন সাজিয়ে বলহরি বলে শ্মশানের ঘাটে নিয়ে যাবো আর এই কানাগুলির প্রত্যেকে জানবে বিরোধী পক্ষে দুষ্কৃতির হাতে লালটু খুন হয়ে গেছে খুন কাজে পাই না পরান যেমন সিয়ানা উজান তেমন মদ না আর কোথায় আছে না মা খাচ্ছে ধান মেনে আর ছেলে খাচ্ছে এলাচ কিনে এই চুপ করবি বাজে কথা কিন্তু একদম বলবি না সরল কাঙালের কথা বাছি হলো এদের কথা না আমি একদম নিন্দে নিতে পারি না একদম নিতে পারি না আমি তোর দূর সম্পর্কের ভাই বলে তুই আজ আমাকে এইভাবে অপমান করছিস অপমান এই অপমান কাকে বলে জানিস আমার ভালো মন্দ বোঝার চেষ্টা করেছিস কোনোদিন আমাকে দোষ দিচ্ছিস দে খারাপ ভাবছিস ভাব আমি তোর আমি তোদের সংসারে ভালো চাটাই আমার অপরাধ এই চোখের জল কোনোদিন পিঠা যাবে না কি কি বললি তুই কি এসব কেন অনুক্ষণে কথা বলছিস কেন কেন এই সংসারে আগুন জ্বালাতে চাইছিস আগুন সময় হলো সেই আগুন যে আগুনে আমরা প্রতিনিয়ত জলে পড়ে ছাই হয়ে চলেছি ওই যে চলে এলেন এ ঘরে আমার দিদির হোটেলে পেট পুড়ে খেতে যত সব ভিখারি ভবগুলে ছোট লোকের দল ছোট লোক কারোর গায়ে লেখা থাকে না এই শ্রীদেব বর্ষ ভবঘুরে মানুষটার মতো জীবনটা যদি তোর হতো না তাহলে তুইও মানুষের দুয়ারে না ভাত ভিক্ষে করে খেতিস খেতে তো কত কি চায় সব কি তার পায় রোজ নাম চায় পৃথিবীর বুকে এক ফালি রুটি জোটে না রোজ বিষের স্বাদ যে অমৃত গল্পগুলো বিক্রি হলে খোঁজ নেয় না কেউ না না এভাবে বলবেন না শুনুন একটা কথা বলি আপনার যখন ইচ্ছা হবে আপনি আমার বাড়িতে আসবেন আর খিদে পেলে কি করবেন নিজের মুখে খেতে চাইবেন কানাগলির ভাঁজ ভেঙে ওই যে হাসিটা শুনছেন ওটা খিদে নিজে বের হয় খিদেতেই নৈবিত্য খিদেতেই পাশবিকতা আলো চাই না তো একটুখানি শুধু আগুন দিন চালগুলো সব ফুটুক্য চালগুলো সব ফুটুক্য পেটে নেই ভাত কাঁচা তিন হাত তুমি কে হে চালু যে তোমাকে রোজ এই কাণ্ডে পিণ্ডে গেলাতে হবে আমি এক নগণ্য মানুষ আমার আমার হাতের তালু ফুড়ে বেরিয়ে আসে এক আগুনের জিহ্বা
জীবনে ভালো দিন পেতে হলে ওই খারাপ সময়গুলোর সঙ্গে যুদ্ধ করতে হয় গো। আরে তাও তো কষ্ট হয়। আসলে কি জানেন তো, ওপরে উঠতে সাহায্য করার লোক নেই, কিন্তু নিচে টেনে নামানো মানুষের সংখ্যাটাই বেশি। সেই জন্যই তো আমি অনিশ্চিতের পথে ছুটে চলতে ভালোবাসি, দিকভ্রান্ত পথিকের মতো। আচ্ছা শুনুন, আমার কথাটা একটু শুনুন না। আচ্ছা আপনার কিছু মনে পড়ে না, নাম ধাম ঠিকানা পরিচয় একটু চেষ্টা করুন না। হ্যাঁ হ্যাঁ একটু চেষ্টা করুন, ঠিক মনে পড়বে। একটু চেষ্টা করুন, একটু করুন চেষ্টা। আমি জানি একটা সিয়ানা মাল তুমি, কিন্তু মামা তুমি তোমার এই চরিত্র দিয়ে প্রমাণ করেছো যে নিম পাতাকে যতই চিনির রসে মেশানো হোক না কেন, সেটা কোনোদিন গুড়ের মতো মিষ্টি হয় না। হ্যাঁ জন্মেছো তুমি পাখি হয়ে, না উড়ে ওই হামা গুড়ে দিয়ে জীবনটাকে পার করে গেলে চলবে। শুনুন, যাচ্ছেন কোথায় আপনি? এ বাড়িতে দুটো খেয়ে যাবেন না? খিদেও নেই, সময়ও নেই, সব পাখি নিড়ে ফিরে আজ সব নদী সাগরে মেশে, ঠিকানাবিহীন চলি আমি নিঃসঙ্গ একই ভব ঘুরে। না না আপনি তো কোনো সামান্য ভব ঘুরে নন, আমার এই বাঁশির সুর শুনে উদাস হয়ে ওঠে আপনার মন। বাঁশি? হ্যাঁ হ্যাঁ উজান তো ঠিক বলেছে, আমিও কতবার দেখেছি উজানের বাঁশির সুর শুনে আপনি কেমন আনমনা হয়ে যান, আপন খেয়ালে কত স্মৃতি খুঁজে বেড়ান। বাঁশি বাইতে জানো না কেন ধরো মন মাঝি তো বড়ই মাতা। কি হলো, গান গান আমার সঙ্গে গান। বাইতে জানো নদী ভরা রে, ও ঝুনা তোকে কেন তোরে।
কখন হাসে কখন কাঁদে কিছুই বুঝতে পারি না। আচ্ছা মা, তাহলে কি আমার এই বাঁশির সুরের সঙ্গে জড়িয়ে আছে ওনার অতীত জীবনে কোনো সম্পর্ক? এই আমারও তাই মনে হয়। আসলে কি জানিস তো উজান, এই প্রত্যেকটা মানুষের এই ভেতরে না একটা অব্যক্ত কষ্ট আছে, আর তার সাক্ষী একান্ত সে নিজেই। নিজের কথা ভাব রে দিদি, নিজের কথা ভাব। ছেলে দুটোর উপর একটু নজর রাখ। মামা কেন পড়ানে রোজ সাইকেল গ্যারেজে রাত কাটায়? আমি না, লোকে বলছে। কার কি এসে যায়? লোকের কথায় হিরে কোনোদিন কয়লা হয়ে যায় না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার দেবতুলো দাদা সম্বন্ধে কোনো পিএনপিসি আমি কিন্তু সহ্য করব না। কি করে করবি? দুজনেই তো একই গোয়ালের গরু। আমি না, লোকে বলছে। কি বলছে? তোর ছোট ছেলে উজান কোথায় যায় কি করে তা কি তার মা জানে? দিদি তুই জানিস তোর ছোট ছেলে বাঁশি বাজায় না এরোর পেছনে মামার কথায় কান দিয়ে নিজের ছেলেদেরকে তুমি ভুল বুঝো না। একটা কথা মনে রেখো, তোমার এই দুই ছেলে কোনোদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, মা, কোনোদিন না। কিন্তু আমার তো জানা দরকার আমার এই দুই ছেলে কোন রাস্তায় হাঁটছে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন কেন এতদিন পরে সমস্ত কথা ভাবছো কেন? আসলে কি জানিস, জীবনটা বড় অদ্ভুত, ভাবি এক করি এক হই এক পাই আর এক। আচ্ছা আচ্ছা, মা, আমাকে একটা কথা বলো, তোমার জীবনে কখনো কোনো দিন তোমার দুই ছেলের কাছ থেকে খারাপ কিছু পেয়েছো? না না, এটা তো খারাপ ভালো সম্পর্ক নয়, এটা কোনো। আচ্ছা তুই বল না, পরানের বাড়িতে কেন মন বসে না? হ্যাঁ কেন সে প্রায় সাইকেল গ্যারেজে রাত কাটায়? কেন হুটহাট কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়? ওই মামা তোমার মাথাটা খেয়েছে, তোমার কানে বিস্ফোরণ ঢেলেছে ওই মামা। না 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 উজান, না আমি কারো কথাই নাচি না। আচ্ছা তুই কোথায় কাজ করিস আমায় কোনোদিন বলেছিস? আমি কি করে বোঝাই তোমাকে মা, যে আমি যে কাজটা করছি না খারাপ কিছু নয়। কিন্তু তবু তো আমার জানতে ইচ্ছে হয়, যতবার তোকে কাজের কথা জিজ্ঞেস করেছি তুই কি করেছিস, সব ব্যাপারটা এড়িয়ে গেছিস, বারবার কর সত্যিটাকে আড়াল করতে চাইছিস সুজান। মা প্লিজ, আমি বুঝতে পারছি না কেন আমার কাজ নিয়ে তোমার এত সন্দেহ, কেন এত অবিশ্বাস? সন্দেহ তো তাকেই করে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ জানিস, কারণ হচ্ছে তার ক্ষতি কখনো সে চায় না। মা হয়ে কি আমার কোনো কর্তব্য অধিকার নেই ছেলের কাছে? শোনো মা, ছেলের কর্তব্য আমার খুব ভালো করে জানা আছে। আসলে তোমরা মানে মায়েরা তোমরা বরাবরই বোঝো কম আর চেঁচাও বেশি। বেশ করবো চেঁচাবো, আরো চেঁচাবো, ঝামেলা করবো, থাপড়ে কাল দুটো লাল করবো। অসাধারণ, বাহ, আমার ভাবতে অবাক লাগছে তুমি কোন সন্তানের মা, তুমি একজন পুলিশ সুপারের স্ত্রী। তুমি তুমি আমাকে মারলে? মারলাম, মায়ের মারাটাই দেখলি না? তোর বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে কি ভুক্তা নয় তো, কত যন্ত্রণা কত কষ্ট, গুমড়ে গুমড়ে কেঁদে মরে, তার কষ্টটা কোনো দিন তোদের বুঝতে দিয়েছি বলো? তুমি তো তুমি তো জানো মাঝে রাগ হলে না আমার মাথা ঠিক থাকে না, আমি আমি মুখে ঝাঁস আমি তাই বলে যাব, পরে আমার নিজের খুব কষ্ট হয়, বিশ্বাস করো মা। বাবা আমার কষ্ট হয় না, না না ছেলের গায়ে হাত তুলতে আমার কষ্ট, ইচ্ছেগুলো তো কবেই মরে গেছে, কবে বাঁচতে হয় বেঁচে আছি জীবন মরণের মাঝামাঝি। মা না 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 গো, না মা না, দেখো দেখো মা, জীবনে না সব সব কিছু সত্যি হয় না মা, কিছুটা আমাদের মানতে হয় আর বাকিটা বাকিটা ভুলে যেতে হয়। মা মানে তো মেনে নি, মা মানিয়ে নেওয়াতেই জীবন। না 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 একদম না, আমার কাছে না আমার মা হচ্ছে একটা 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 বিন্দুর মতো জানো, যাকে যাকে কেন্দ্র করে একটা গোটা জীবনের পরিধি এঁকে ফেলা যায় মা। হ্যাঁ গো, ঘুষ দিচ্ছিস ঝগড়ার পর, ঘুষ দিচ্ছিস হতভাগা কথা? একদম না একদম না মা। মা গো তোমার হাতে শুকনো মুড়ি সেটা না ওই লুচি আর পোলাবের সাথে হার মানায়, আরে বাবা তোমার পায়ের ধুলো সে তো আমার কাছে হীরের কুচি মা। আচ্ছা এসেছিস, আরে বাবা মায়ের কাছে প্রথম কানমোলা খাওয়া আমার প্রথম হাতে করে।
আমার গুরু পরমদারে সাইকেল করেছে কারো কোনো মাস্টারি চলবে না এই পল্টু আমার সাথে চ্যালেঞ্জ নিবি না তাই তো নাট পল্টুটা আমি পুরো টাইট করে ছেড়ে দেব ছেড়ে দাও বলছি না আমি মেরে মুখ ফাটিয়ে দেব কিন্তু মুখে বড় বড় কথা না মুখে বড় বড় কথা তা তোর জন্য আমার সাইকেল খারাপ হয়েছে আমার সাইকেল যদি যাই সারি না দিস তাই তোর গুরুই গ্যারেজটা আমি পুরো মাইন্ড ফুকে পাঠিয়ে দেব সবাই চেনে ওর নামে নিন্দা করলে না তোর গুরুর বাপের নাম পুরো ভুলিয়ে ছাড়বে গুরুর বাপ তুলে কথা আজ তোমাকে ছাড়বই না আরে কৃষ্ণকলির মার কেউরা তাল কি বললে मैं हूँ कृष्ण कोले কৃষ্ণ কলি दीवानी होकर रो पड़ी अरे मुझे देख कर इंसान मेरी जवानी से जली और दीवानी होकर रो पड़ी ना मैं किसी का ना कोई मेरे ना मैं सर कृष्ण को ले साला वोटर कार्ड दो दो रॉन्ग नंबर पार्ट नंबर 420 सीरियल नंबर 440 अबे माने बुझे चश्मा मखरा ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখ ভাই আমি মালটা হলাম গিয়ে প্রাইভেট মস্তানি লিমিটেড কোম্পানি এই মাল্লু সোনা কচলে 24 ঘন্টা সার্ভিস দেই ধর এই ধর না এই বর বউকে পেটাচ্ছে আমি আছি ছেলে আমাকে খেতে দিচ্ছে না আমি আছি সারি সারি জোর করে জমি জায়গায় বকরা দিচ্ছে কুছ পরোয়া নেই মই হুঁ না আমি সোনা জব মোর জিনিস ধরলে ফিনিশ শুধু দুটো পেটো বা সব পাতলা মই লুকরা নো ঝামেলা ঝামেলা কেন শেষ দেখ বল তুই এই মাসে হপ্তা দি দে হপ্তা মানে আমরা গ্রাহকের তোরে খাটবো আর তোমরা মাংসের কমিশন খাবে এটা কে বে হ্যাঁ এটা কে রে সালা পলটু এই গোটা দুনিয়াটাই না দালালিতে চলছে বে আরে অন্য প্রশ্ন থেকে শশান সব জায়গায় শুধু কমিশনের খেলা সালা সালা ঠান্ডা বাস দল বসলে তারা ক্ষমতার লোভে এ ফুল থেকে ও ফুলে ঝাঁপ দিচ্ছে তখন সালা সাত কোন মাফ না আর রামরা সালা হপ্তা চাইলে রগন তখন আবার অসুস্থ হয়ে যায় কোনো কথা না কোনো কথা না ক্ষমতার লোভে ওই চেয়ারে বসে গরিব মানুষের টাকা মেরে খায় তাহলে সারা তোর পিঠে এমন রং নাম্বার বসাবো না যে লাট্টুর মতো পাক খেতে খেতে তোর গুরুর পায়ের তলায় গিয়ে মরবি গুরু গুরু আমার গুরু এরা বুঝবে হাতে নাতে ও ওস্তাদের মাস শেষ রাতে আচ্ছা আচ্ছা তাই নাকি ওর বাবলি ডাক 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 তোর ওস্তাদকে আমিও বুঝিয়ে দিচ্ছি বেড়াল মারতে হয় প্রথম রাতে আরে গুরু তোর গুরু মানে তাই গরুর গাড়ির হেডলাইট গরুর গাড়ি কোথায় এখন কুমোর পাড়ায় নেন পোড়া মাটির কলসি হারি চোখে সাজায় যেন শুক্রবারে হাট বসে না রোজই বেচা কেনা
অনলাইনে কিনছে সবাই গাড়ি বাড়ি সোনা। গুরু, আমার গুরু আসছে, এবার বুঝবে, ঠিক আছে? বক্সিগঞ্জ বদলে গেছে শপিং মল আর ফ্ল্যাট, পদ্মা পারে নিয়ন জলে হারিয়ে গেছে হাট, বদলে গেছে অনেক কিছু, এ তো সবাই জানে। রবীন্দ্রনাথ তবু বেঁচে বুকের মধ্যিখানে, রবীন্দ্রনাথ তবু বেঁচে বুকের মধ্যিখানে। কারণ কি জানিস, ওই কোটি টাকার হিরেটা কিনতে গেলে কিন্তু এক টাকার মোমবাতি দিয়ে খোঁজা যথেষ্ট। বেশি বাতেলা পোষায় না, হ্যাঁ বেশি বাতেলা মারলে কিন্তু হাতে হেরিকেন, পেছনে বাম্বু দিয়ে না কেস কেরাসিন করে ছাড়বো। সালা যে সয় সে তো রয়, জিন্দা থাকলে নিন্দা হবে, সমালোচনা করার জন্য জানিস তো জিভটা যথেষ্ট, কিন্তু প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। এ ভাই, হৃদয় খায় না মাথায় দেয় সেটা না জানার আমার কোনো দরকার নেই, তাই সোজা কথাই বলছি, তোলা দিলে তালি বাজবে আর না হলে দোকানে তালা পড়বে। তাতে কোনো দুঃখ নেই, কারণ ওই জীবনটা অনেকটা সাইকেলের মতো, ভারসাম্য রক্ষা করার জন্য না প্যাডেল মারতেই হবে। অনেকক্ষণ ধরে লাফরাবাজি সহ্য করছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে সহ্য করছি, বেশি লাফরা করলে না আমি কিন্তু থাবরা মারি, আমার বাঁকড়া না পেলে কির করি রেছু, বলে দে বলে দে, কিস্তি দিতে শুরু করি কিন্তু হবে। এই সালে দেবো নাকি, হ্যাঁ দেবো নাকি, থবরা মেরে থবরাটা চেঞ্জ কর। আমি কাকে দেখছি, কি হলো পল্টু গুরু, কৃষ্ণ কলি কানটা হাতি থেকে সখে গেল। নাম শুনেই কাতলামাচার মতো কাঁপি কাঁপছে। জীবনটা হচ্ছে রেল লাইনের উপর একসাথে হাত ধরে হাঁটার মতো। তুমি তুমি তুমি, আচ্ছা আচ্ছা গুরু, তুমি কি বলো তো, হ্যাঁ তুমি কি, তুমি কি সারা জীবন এই মালটার গুরু হয়ে থাকবে? কেন গো, হ্যাঁ কেন, আমার ওস্তাদ হতে তোমার মন করে না? বুঝতে পারি। আরে গুরু গুরু, জীবন একটাই গুরু, জীবনটাকে জীবনটাকে এনজয় করো আর হেসে খেলে বাঁচো। সব বুঝি কিন্তু বুঝতে পারি না যে বাঁচার ইচ্ছায় মরি নাকি মরার ভয়ে বাঁচি। গুরু তোমার তো কথা বলার ধরনটাই কেমন বদলে যাচ্ছে। আরে ভাই এত ঘাবড়াচ্ছিস কেন, এত ঘাবড়ানোর কি আছে? আরে মানুষের মন খারাপের একমাত্র ওষুধ হলো কি, ভালোবাসা। ভালোবাসা 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 মানে চুপি চুপি মন চুরি দাবদার, ভালোবাসা মানে রসে ভরা দিল খুশ দনদর, ভালোবাসা মানে বেগর কে ডালে কৃষ্ণ কালে। তুমি লে ভাইয়া হা গরি প্রয়োজন ছাড়া প্রিয়জন মনে করে না? আমি কারো প্রয়োজন হতে চাই না, কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি যে এখানে আসার আসল উদ্দেশ্যটা কি?
অস্তানি তোলাবাজি নাকি কোনো বদ মতলব কাউকে খারাপ ভাবার আগে তুমি নিজে ভেবে দেখেছো তুমি কতটা ভালো 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 বন্ধুটা স্বপ্ন আপনি ঠিক আমি একটা জিনিস বুঝি যে আজ যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে একদিন আসবে যে আমার পায়ে এসে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস গুরু অত অন্ধবিশ্বাস মোটেই ভালো না অত অন্ধবিশ্বাস মোটেই ভালো নয় কারণ দাঁত আর জিভ এক জায়গায় থাকলেও না মাঝে 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 দাঁত কিন্তু নিজের জিভকে কামড়ে দেয় হ্যাঁ তবুও কেউ যদি দুমুঠো অন্ধকার আমার জন্য নিয়ে আসে আমি তার দু চোখে মেখে নেবো আমার অন্ধবিশ্বাসে আর সেই অন্ধবিশ্বাসের আড়ালে যে কোনো বেঈমানির ছুরি লুকিয়ে নেই সেটা মানুষ ভরসা করবে কি করে ওই জ্যোতিষ না পুলিশ যে ভাগ্যের সঙ্গে আইনের লেখাটা মেলাতে এই সাইকেল গ্যারেজে এসেছো আমি কেন এখানে এসেছি তার জবাব নয় একদিন সময় দেবে যদি পুলিশ হতাম তাহলে সালে এই সমাজের দু নম্বরই মানুষগুলোকে জেলের ধানি টানি ছাড়তাম আর আর যদি জ্যোতিষ হতাম যদি জ্যোতিষ হতাম তাহলে সালাদের ঠিকুচি কুষ্টি মিলিয়ে দেখতাম কোন ঘোর অমাবস্যার তিথিতে সালারা জন্মেছে দেখো ঈশ্বর ঈশ্বর মানুষকে জন্ম দিয়েছে অনেক ক্ষমতা দিয়ে কিন্তু মন বোঝার শক্তিটা দেয়নি তাই আমি জানতে চাইছি তোমার আসল পরিচয়টা ঠিক কি কে তুমি পরিচয় যার এক চোখে সূর্যের দুমুঠো রোদ আর এক চোখে গঙ্গার জল আমি সেই মেয়ে যার বুকে বিধ্বংসে সুনামির ঝড় জমে থাকে আমি সেই মেয়ে ওসব হেয়ালি বাদ দিয়ে সত্যি করে বলো কে তুমি বলো কে তুমি আমি সেই নারী সমাজের মেরুদণ্ড সোজা করে যে আমি সেই নারী পুরুষের চোখে ভালোবাসার বৃষ্টি ছড়ায় যে আমি সেই নারী ভগবানকে গর্বে ধারণ করার ক্ষমতা রাখে যে আমি সেই নারী জীবনের গানে কণ্ঠদান করে যে আমি সেই নারী 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 চললাম নারী ও হ্যাঁ বলছি সাইকেলের ব্রেকটা একটু ঠিক করে দিও তো ওস্তাদ কেমন হাসি কিসের ইঙ্গিত এই এই সাইকেল গ্যারেজে এসে এত কথা বলার পেছনে কোন গভীর রহস্য লুকিয়ে আছে আমাকে এত কিছু বলার পেছনে কোন অশুনির সংকেত দিতে চাইছে তবে কি সেই মেয়ে না 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 আমি 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 কেন ভাবছি আমি তো জানি যে কাগজের উপরে জল পড়লে সেটা শুকিয়ে গেল একটা দাগ থেকে যায় তবু কেন কেন আমি 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 সেই মেয়েটাকে বুঝতে পারছি না কেন 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 বারবার আমার আমার স্মৃতির মধ্যে ফিরে আসছে সেই সেদিনের ঝড় বৃষ্টি বাজ পড়ার শব্দ সমস্ত শিরায় উপর শিরায় কে যেন একটা প্রলয় নাচন ধরিয়ে দিয়েছে আমি তোকে কোনো উত্তর দেবো না আমার চোখের সামনে থেকে সরে যা চলে যা আমার এই সাথের সাইকেল গ্যারেজ আমি ভেঙে চুরমার করব আমি তো শান্ত কিন্তু ভাগ্যের লিখন আমাকে শান্ত থাকতে দেয় না রে গুরু দোকান থেকে ক্যাশ বাক্স হাওয়া তার মানে ওই মেয়েটাই নিয়ে গেছে নেই আরে বাবা যা গেছে তা যাক না রে হারিয়ে যাওয়া ধন তো আর ফিরে পাওয়া যাবে না তা বলে এত কষ্টের পয়সা নিয়ে গেলে কারোর ভালো লাগে বলো আসলে কি জানিস এই সমাজে না ভালো মানুষের মনটা এত ভালো বলেই তারা সব কিছুতে ব্যর্থ হয় তাদের ভাগ্যটা খারাপ বুঝলি আসলে কি জানিস যে দেশে শিক্ষায় তালা শিল্পে তোলা আর দু নম্বরই নেতাদের গলায় ফুলের মালা যেখানে স্কুল কলেজ বন্ধ রাখে করোনা ছড়াবে বলে আবার ভ্যাকসিন নিলবে বলে রাত 9টার সময় মদের দোকানের লম্বা লাইন সেখানে এদেশে কোনো ভালো কিছু হবে না তা বলে এতগুলো টাকা নিয়ে চলে যাবে আর তুমি কোনো প্রতিবাদ করবে না গুরু বাবা কি প্রতিবাদ করবো দেখ বুঝতে পারছিস না দেখ আমরা দুজন তো মেহনত করি দুজন মানে
চারটি হাত, এই চারটি হাত দিয়ে আমরা মেহনত করবো। আরে বাবা, জীবন মানে তো যুদ্ধ, যুদ্ধ মানে লড়াই, আমরা লড়াই করবো। তুমি তো জানো গুরু, হ্যাঁ কি তোমার কাছে কাছে যে টাকাটা পাই, তোমার কাছে কাছে যে টাকাটা পাই তা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা চালাই, ও ওষুধ কিনি। টাকা না পেলে মাকে বাঁচাবো কি করে গুরু? মা তো আর বাঁচবে না, মা তো আর বাঁচবে না গুরু। বলটু কাঁদবি না, কাঁদবি না। আরে আরে আরে, আমি তো আছি নাকি, তোর গুরু মরে গেছে? না। আরে বাবা, তোর গুরু যতদিন থাকবে তোর মায়ের চিকিৎসার কোনো অভাব হবে না। আমি বললাম যা না, চল চোখ মোচ, নেই আমরা 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 কাজে লেগে যাই, চল। এর কি হলো, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ও বাবা রে, আচ্ছা আচ্ছা, দেখ এই সাইকেলটাকে, দেখ সাইকেলটা নিয়ে 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 কাছে নিয়ে যা সাইকেলটা, দেখ কেমন একটা ঝাঁ চকচকে সাইকেল। হ্যাঁ, কিন্তু সাইকেলটার প্রবলেমটা কি বলতো, ব্রেকটাই খারাপ। তাহলে জীবনটা অনেকটা সাইকেলের মতো জানিস তো, তুই একটা নির্দিষ্ট লক্ষ্য ধরে ছুটবি ছুটবি, কিন্তু একটা বাঁকে এসে তোকে দাঁড়াতেই হবে। জীবন আর সাইকেলের সঙ্গে একটা অদ্ভুত মিল, সাইকেলের দুদিক শাখা মধ্যে ফাঁকা, সাইকেলের দুদিক শাখা মধ্যে ফাঁকা, বাইরে ভাই চড়তে হয় যে ঠ্যাং তুলে, আয় আয় চড়বি কে ভাই গুলির সাইকেল, আয় আয় চড়বি কে ভাই গুলির সাইকেল, সাইকেলের দুদিক শাখা মধ্যে ফাঁকা, সাইকেলের দুদিক শাখা মধ্যে ফাঁকা, বাইরে ভাই চড়তে হয় যে ঠ্যাং তুলে, আয় আয় চড়বি চক্র লুকিয়ে আছে, চক্র। তাহলে কি ওই কৃষ্ণকলি বলে মেয়েটাই পিছন থেকে কোনো কলকাঠি নাচছে? না না না, আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে যে কৃষ্ণকলি কি, কৃষ্ণকলি কেন, কৃষ্ণকলি আসলে কে? রঙ্গিনী বৌরা ঠোঁটে রঙিন লিপস্টিক মেখে পর পুরুষের সঙ্গে করছে ঢলাঢলি, আমিও ঢলি তবে রাতের বেলায়, ট্যাকের মাল্লু খরচা করে ওই কানাগলির চম্পা চামেলির সঙ্গে একটু ফস্তি নষ্টি করে, উড়ি 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 উড়ি, এদিকেই আসছে একটা নতুন মালগাড়ি, আহা কি পিছন মাইরি, যেন পা দিয়ে পাচিলে ওটা যায়। আইলো অলি কুসুম কলি বাবুর বাগানে, তুলবো ফুল কাটবো মালা আমরা দুজন। এই শুনুন না, এই বলছি কি, কানাগুলি সুপার মার্কেটটা কোথায় একটু বলুন না প্লিজ। বললে কোথা, হাতের মাঝে যার কোথা তার বুকে বাজে, মুখে কি মধু চোখে কি জাদু, দেখলে হবে খরচা আছে তাই তো, কালো মুরগি দাদা ডিম দেয় সাদা সাদা, কি অপূর্ব মন মাতানো দাদা, আমি তো তোমাকে দেখে গাধা হয়ে গেছি গাবি, তা তোমাকে কি নামে ডাকবো সুন্দরী? নামে কি এসে যায়, ভালো বেশি ও দিয়ে শুরু হয় ও গতি শেষ হয়, পীড়িতের কি রীতি, কাছে আসা পাশে বসা এরই নাম তো ভালোবাসা, কাছে এসে পাশে বসে ভালোবেসে আমাকে ফেলে আবার অন্য বাসায় কি ডিম দিবে না তো প্রিয়তম? তুই যে বলো না সুন্দরী, এই এই তোমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে আমি তোমাকে কথা দিলাম, চিরদিন আমি তোমার প্রেমে হাবু ডুবু খাবো। আমাকে ছুঁয়ে তোমার কেমন লাগছে বাবু সোনা? রস যেন একেবারে ঝরে ঝরে পড়ছে, পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না রে ছাড়ে না, গোলে মলে গোলে মলে পিড়ি করো না। না কোই কিসি সে দূর হোতা হে, না কোই কিসি কে করিব হোতা হে, ও খুদ হে জল কে আতা হে জো জিসকা নসিব হোতা হে। আরে বাস জলে তো বড় বল পড়েছে, কি হচ্ছে
একটা অসহায় মেয়েকে একা পেয়ে তার ইজ্জত তুলতে লজ্জা করছো না? আর কালি টিপ্পি স্যার, এই মেয়েটা আমাকে মিথ্যে কেঁদে ভাসাতে চাইছে স্যার। তুই শোনো, ওরা বললে সবাই সাধু সাজে, কি ভেবেছেন? এই মেয়েটাকে আপনার ঠান্ডা বিছানার বালিশ যে যখন খুশি চাপটা ধরবেন, নাকি আপনার গায়ে নরম চাদর যে ছড়ি গরম একে চাইবেন? এই এফকেসির আমি বিচার চাইছি। ডেফিনেটলি মামুনি, ডেফিনেটলি। আরে বাবা, তোমাদেরকে ন্যায় বিচার দেওয়াটাই তোমাদের ডিউটি। আর তাছাড়া বিপদে পড়লে পাবলিক ওপর বলার পর যাকে ডাকে তার নামই তো পুলিশ। এই যে মিস্টার কীর্তিমান পুলিশ, চলুন 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 ধরে চলুন। ধর্ষকের শাস্তি চাইলে আপনাদের সমাজ ভালো হয়, টাকা নাও নাহলে বিয়ে করে নাও। আর ধর্ষণ হলে তো কথাই নেই, ধর্ষণ হলে তো কথাই নেই। কিন্তু এরা ভুলে যায় নারী কোনো কেনা বেচার সামগ্রী নয়। তাই এর কোনো কথা না, আপনাকে কিন্তু মোটা টাকা জরিমানা দিতে হবে। জরিমানা তা কত স্যার? সেটা আমি কি করে বলবো, সেটা তুমি মেয়েটাই বলবে। মামনি মা, ওটো 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 মা, কত টাকা হলো তোমার হবে বলে দাও তো। টাকা দিয়ে কি আর সম্মান কিনা যায়? তবে আপনি যখন মীমাংসা চাইছেন স্যার, আমার ইজ্জতের দাম ওই 10 লাখই থাক। 10 লাখ সালা কপালে তোতে হনুমান আর কই তো কি করবেন বলুন, ঠেলার নাম বাবাজি। টাকা না দিলে কিন্তু হাতেরও যাবে পাতেরও যাবে। ঠিক বলেছেন স্যার, আমার আমও গেল সালাও গেল, ও পাড়ায় আর যাওয়া হলো না। সারা বাড়ি থেকে বেরোবার সময় বিড়াল কেটেছিল, তখনই বুঝতে পেরেছিলাম উৎপাতের তো চিট পথে যায়। এই নিন স্যার। বলছিলাম কি স্যার, বাড়ি ফেরার টাকাটা হবে? বেশি বাড়াবাড়ি করলে না সালা ধুতি খুলে এমন কালান কালাবো না, পৈতৃক ভিটেটাও বেগুন ভর্তা হয়ে যাবে সালা ঘাটের মোড়া। না থাক, হেঁটেই যাবো। আমি আরে বুঝতে পারছেন না, আমি হচ্ছি একটা আসল বাঁশ যেটাকে বাজালে বাঁশি হয় আর ঘোরালে লাঠি হয়ে যায়। যাই আমি ওই খাঁটি কথায় চলে আসি, বলছি আমারও না ওই কমিশনটা কিছু চাই। আরে কমিশন মানে কাট মানি, আরে শোনেননি? আরে বাবা, যে দেশে নাকি গরুর দুধে সোনা পাওয়া যায়, যে দেশে নাকি গোমূত্র পানে করোনার মতো রোগ সেরে যায়, আর যে দেশে নাকি একটা ডোমের পদের চাকরির জন্য ওই হাজার হাজার ইঞ্জিনিয়ারের আবেদন পত্র জমা পড়ে, সেই দেশে ওই কমিশন বে কাটমানি খাওয়া কি খারাপ কিছু? আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন দেখুন ভাই, কেউ মরবে বিল ছেঁচে আর কেউ খাবে কই, এটা তো আর চলতে পারে না। তাছাড়া কিছু পুলিশ ঘুষখোর, কিছু ডাক্তার চোর ডাকাত, কিছু এমপি এমএলএ গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায় সেদেশে, সেদেশে তো আর পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানো। শুনুন, ব্যাপারটা অজুয়া ছাড়া কিছুই নয়, ওই অসৎ পথের টাকা রাজভোগ খাওয়ার থেকে না সৎ পথের টাকায় শাকবাদ খাওয়া আমার কাছে অনেক বেশি সম্মানের। তাছাড়া চোখের সামনে এরকম চিটিং বাজি দেখে আমি তো আর মুখে কুলু পেটে থাকতে পারবো না। কি করবেন আপনি? কি করবো দেখাই। এই যে ম্যাডাম দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ বিশেষ কিছু না, বলছি আমার একটা বন্ধু না, ওই গোয়েন্দা বিভাগের আইবি অফিসার, ওকে ফোন করে দুজনকে এক্ষুনি অ্যারেস্ট করাবো। হ্যাঁ ভাই শোন না, আরে এদিকে কি কেস হয়েছে? যা 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 য
ঠিক হয়ে যাবে সব, কি হলো হঠাৎ করে? মাঝে মাঝে মাথাটা খুব যন্ত্রণা করে, আমার নিজে থেকে সেরে যায়। জানেন, এই কৃষ্ণকলি শুধু আমার বন্ধু নয়, ও হচ্ছে আমার বেঁচে থাকার অক্সিজেন। তুই কি পাগল হলি নাকি? হ্যাঁ, এই অবস্থায় কোথায় যাচ্ছিস? সকালে ওষুধটা খেতে ভুলে গেছি। ভুলে গেছিস তো? যাই, ওষুধ দোকান দিয়ে ওষুধটা কিনে ওষুধটা খেয়ে আসি। আমি পারবো। আরে না না না, আমি বুঝতে পারছি আপনার বন্ধু সিরিয়াসলি অসুস্থ, কিন্তু কি হয়েছে কি উনার? ব্রেন টিউমার। কি বললেন? কাকে বলবো, কাকে বলবো? কে শুনবে আমাদের জীবন যন্ত্রণার কথা? কে বুঝবে, কে বুঝবে কতটা জ্বালা যন্ত্রণায় আমরা আমরা দিন রাত জ্বলে পুড়ে মরছি? আমি 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 বুঝতে পারছি আপনার মনের অবস্থা। বুঝে কি লাভ? আরে বুঝে কি লাভ বলো না, এই সমস্ত শুধু সান্ত্বনা দিয়ে খালাস। আসল বাস্তব কি জানেন? আসল বাস্তব এটাই, এই পকেটে টাকা থাকলে না এই গোটা দুনিয়া কেনা যায়, আর পকেটে টাকা না থাকলে সালা গোটা দুনিয়া চেনা যায়। মাঝে 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 খুব কষ্ট হয় জানেন, যখন যখন ভাবি যে আমার বন্ধু রিজুর টিউমার অপারেশন করাতে না পারলে আমি আমি আর ওকে বাঁচাতে পারবো না। সত্যি আমি আমি তো নিজেও ভাবছি এটা জীবন মরণ সমস্যা, কিন্তু এই অপারেশনের জন্য এতগুলো টাকা জোগাড় করা কি মুখের কথা নাকি? মুখের কথাই বা কি এসে যায় জানেন? জানেন একটা কাজের জন্য না লোকের পায়ে পড়েছি, প্রশাসনের দরজায় দরজায় মাথা ঠুকে মরেছে, কিন্তু কেউ কেউ পাশে দাঁড়ায়নি জানেন, কেউ পাশে দাঁড়ায়নি। তাই তো, তাই তো রাগে ক্ষোভে অভিমানে আমি আমি আমার উচ্চশিক্ষার ডিগ্রি সার্টিফিকেটগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। কি বলছেন? একটুও মিথ্যে বলছি না আমি, আমি একটুও মিথ্যে বলছি না, আপনি বিশ্বাস করুন আমার কথা। তাই তো, বন্ধুকে বাঁচানোর বন্ধুকে বাঁচানোর সব রাস্তা বন্ধ থেকে অবশেষে অবশেষে চিটিংবাজির পথ বেছে নিয়েছি। কিন্তু কিন্তু আপনি আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আমি কিন্তু এই টাকাগুলো দিয়ে কোনো 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 সুখের পায়রা উড়াই না, বিলাসিতার বাজি পোড়াই না, ফুর্তির ফোয়ারাও ফোটাই না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনার কোনো কথাই আমি অবিশ্বাস করছি না, কিন্তু কিন্তু আমি এটাও মানতে পারছি না যে এখনকার দিনে দাঁড়িয়ে কোনো মানুষ তার বন্ধুর জন্য এতটা আত্মত্যাগ করতে পারে। হ্যাঁ, কী করব বলুন, এই গোটা পৃথিবীতে ওই বন্ধু ছাড়া যে আমার আর কেউ নেই। কেন? আপনার আত্মীয় স্বজন পরিবার, আপনার মা বাবা? সে ভাগ্য করে তো এই পৃথিবীতে আমি আসিনি। কি? হ্যাঁ জানেন, জানেন আমি জানি না কী আমার অতীত, কী আমার জন্ম পরিচয়, জানি না আমার কে মা কে বাবা। বিশ্বাস করুন, এটা না জানা একটা মানুষের পক্ষে যে কতটা কষ্টের, কতটা কতটা যন্ত্রণা, সেটা না সেটা এই পৃথিবীতে আপনি ছাড়া কেউ কেউ বুঝতে পারবে না। আমিও বুঝতে পারছি না জানেন তো, আর কতদিন আর কতদিন এই সমাজের বুকে একটা একটা শরণার্থী রিফিউজি হয়ে বেঁচে থাকবো, একটা একটা জন্ম পরিচয়হীন জারজ সন্তান হিসেবে বেঁচে থাকবো, আমি বুঝতেই পারি না। মাঝে 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 মনে হয় কি তাহলে তাহলে কি আমি ওই আকাশ থেকে ছিটকে পড়ে একটা উল্কা পিণ্ড নাকি, নাকি নদীর জলে ভেসে আসা একটা ছিন্ন মূল শ্যাওলা? না 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 না, একদম একদম কাঁদবেন না, একদম কাঁদবেন না, চোখের জলটা মুছে ফেলুন। দেখুন, জীবনে না সব কিছু সত্যি হয় না, কিছুটা আমাদের মেনে নিতে হয় আর বাকিটা বাকিটা ভুলে যেতে হয়। জগে এত কিছু শোনার পর আমি কিন্তু আপনাকে কথা দিলাম, ইয়েস কথা দিলাম আপনাকে, যে আজ থেকে আর একটা বন্ধুর পরিচয়ে সুখ দুঃখ আপনার সাথে ভাগ করে নেব, কেমন? আপনি না 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 না, আর আপনি নয়, আমি উজান, আমি আমি কলি, কৃষ্ণ কলি। আচ্ছা ঠিক আছে, আজকে চলি, কেমন? বাই। আরে দাঁড়ান, কি হলো? মানে কি, মানে কি ওই আর কি, মানে আমার মানি ব্যাগটাও ঝেড়েছো? বাড়ি যাও গো, ঝড় বৃষ্টি আসছে, পরে আবার দেখা হবে, চলি গো আমি, টাটা।
আবার কি হলো? না মানে বলছি, আচ্ছা এরপরেও কি তুমি সত্যি আমার বন্ধু হবে? বন্ধু যে কখন হয়ে গেছি সেটা আমি নিজেই জানি না। আরে বন্ধু মানে তো অন্ধকারে আসার আলো। বন্ধু মানে সত্যিকারের ভালোবাসা। বন্ধু মানে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। উজান এই মাটির বন্ধু, মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। সৃষ্টির মাঝে আমি আজ তোমার বন্ধু, আমি ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। পিছে সময় হামাগুড়ি চলেছে গিয়ে, স্বপ্ন আশার দোলনা মনে দিলাম দুলিয়ে, পৃথিবী এখন গভীরতম অসুখ, মানুষ তো বরিনে পৃথিবীর কাছে। ইতিহাসের পাতায় কত বেইমানের নাম লেখা, কিন্তু কিন্তু মেয়েরা যে মেয়েদের সঙ্গে কতটা বিশ্বাসঘাতকতা করে জীবনের খাতায় তার কোনো হিসেব নেই। আমরা যা অন্ধকারের বিনোদিনী, কামনা বাসনা নেভানো হতভাগিনী নারী। চুপ কর মাগি, সেই ভাগ্য মেনে নিয়ে এখানে এসেছিস। এই বেশ্যাবলিটা আছে বলে দুটো খেয়ে পরে বাঁচছি। ও বাঁচা মানে মরার সমান। ভক্তি ভরে পুজো করা হয় মাটির প্রতিমাকে মন্দিরে, তার আর এই রক্তমাংসের দুর্গারা ঠাই পায় এই নরকে রাস্তা করে। সেই জন্যই তো কষ্ট দেহ
তাহলে লাথ মেরে এখান থেকে তাড়াবো। আছে একটা মেয়ে হয় আরেকটা মেয়ের সাথে দুর্ব্যবহার করতে তোমার লজ্জা করে না? বেশ করছি। চাঁদনি দিনে দয়া থাকলে লেটছে দেখছি। লড়বে মাসি লড়বে। এই এরাই পড়ায় আছে বলে না এখনো তোমরা এখানে টিকে আছো? নাহলে তোমাদের ঠাই হতো রাস্তার ফুটপাত। মায়ের জাত গইরা বেশ্যা নয় বিয়াঙ্গনা ভোগীদের শিকার। জীবনের কিছুটা হাসি কুড়িয়ে নিয়ে এরা এদের কষ্টটাকে ঢাকে, রোজ একটু একটু করে ভাঙে আর গড়ে। সেই ভাঙো গড়ার খেলায় সকাল হলেই কোমরে পিঠে ব্যথা, শরীর বেঁচে খাই মাস্টার মশাই, তবু তো বেঁচে আছি বলুন, এটাই কি বড় কথা নয়? সেই বাচ্চারা কত কষ্টে, আমি নিজের চোখে দেখেছি রে চাঁদনি, নিজের চোখে দেখেছি। এই অস্থায়ী ঠিকানায় খদ্দেরদের মনোরঞ্জন করার জন্য এক টুকরো কাপড় কিংবা এক টুকরো পলিথিন দিয়ে সাজানো এই রঙ্গকুঞ্জে নিজেদের দেহের ওড়না দিয়ে লোক চক্ষু আড়াল করতে হয়। এতই যদি তোর মনে ওদের জন্য এত পীড়িত জাগে, তাহলে বেশ্যা পল্লীর দালাল হয়ে ওই মেয়েগুলোকে ফুসলে যখন এখানে তুলে আনিস, তখন তোর বিবেক কারে বিছানায় সহবাস করে বলতে পারি? আমার বিবেকের কাছে আমি খুনি আসামি মাসি। কিন্তু মাসি, জন্মেই তো কেউ কখনো দালাল হয় না। যেখানে সে দুর্নীতি করলে উন্নতি ঘটে, ভালো মানুষের ভাত জোটে না, সেখানে আরেকটা স্বামীজি নেতাজি গান্ধীজির জন্ম হতে পারে না। সেখানে সালামের মতো হাজার হাজার দালাল পয়দা হয়, দালাল। সেই জন্যই তো বাজারের বেশ্যা আর সস্তার কিছু রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ দেহ বিলিয়ে খদ্দে তোলে, আর কেউ বা ক্ষমতার জোরে ঘুষ তোলে। এই ভোটের রাজ্যে সরকার করে গো, ভোটের রাজ্যে সরকার করে। সেই জন্য তো জানতে ইচ্ছা করে মাস্টার মশাই, বিশ্বাস যদি নষ্ট হয় তবে পুরুষ কেন রাত হলে তার দরজায় টোকা মারে? পুরুষের যদি খিদে না পেত নারী কি তবে বিশ্বাস হতো? একদম ঠিক কথা বলেছিস চাঁদনি, একদম ঠিক কথা বলেছিস। শরীরটাকে যারা মাংসপিণ্ড বলে মনে করে খুবলে খুবলে খায়, বোবা কান্নার প্রতিবাদেও তারা নিরুপায়। প্রতিরাতে তারা বাঁচে মরে কুকুরের সাথে এক বিছানায়, বিকোয়ে শরীরটাকে, পেটের দায়ে কোনো অজুহাত নয়, কালচে চোখে, পেরোগে লিপস্টিক ঠোঁটে, নিদ্রাহীন প্রতীক্ষায় যদি এক মুঠো খাবার জোটে। বেশি ভাজ বকিস না তুই, দরকার ওই চাঁদিন বহে পড়ে দালাল থেকে জ্ঞানের গোপাল হয়ে উঠেছিস? হ্যাঁ, আচ্ছা কি ওসব ফালতু কথা বাদ দিয়ে এখন বলতো, পুলিশ তোকে তুলেও নিয়ে গেল আবার হঠাৎ করে ছেড়েও দিল, আসল কেসটা কি? হ্যাঁ, ম্যালেরিয়া ডেঙ্গু নাকি করোনা সেটা তো শালা আমি নিজেও জানি না। তবে এটুকু বলতে পারি মাসি, ঘুম ভাঙলে সকাল, নাহলে পরকার অন্ধকার। এই যা, এখন আমার কারেন্ট চলে গেল। গেল মানে জীবন জ্বালানো শুরু হলো, হালকা তো হাতের কাছে নেই, কি ঘুটঘুটে অন্ধকার। অন্ধেরে রাতমে সুনসান রাতল, অন্ধেরে রাতমে সুনসান রাহো পল। বস, আমার বস আছে, আমার বস মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ। শাইশা মানে বেঁচে থাকার অক্সিজেন। বস মানে অন্ধকারে আলোর আশা। আলো আধানির মাঝে এই যে উপরে হল আর আচুপ খেলা গো। শাইশা 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 सुनसान रहो पर, हर जुर्म मिटाने को एक मसीहा निकलता। अंधेरी रातों में सुनसान रहो पर, अंधेरी रातों में सुनसान रहो पर। और शाइशा बेटा, तू का तो कोई बंद रहा चुछ बेटा, अरे तो ऊपर वाला का दुआ है मासी,
दिल में रोशनी थाकले घोड़े पेरा रास्ता जरूर मिल सकता है। मिलेगा जो होस मिलेगा जे मिलेगा जे। देखो আমি ছিলাম সারা রাস্তা ফুটপাতের একখানা ফালতু বস্তান, সেখান থেকে তুমি আমাকে তুলে নিয়েছে, তোমার ডান হাত বানিয়েছো, কত পয়সার মুখ দেখেছি। আরে পয়সা তো গঞ্জানে পেলু আর মন্টু ও না থা না রহেগা, ইসলিয়ে খালি হাত মে আয়ে থে আর খালি হাত মে জায়েঙ্গে। বস বস এটা তো বুঝতে পেরেছি, বেঁচে থাকার জন্য পয়সা দরকার, কিন্তু টাকাই একমাত্র শেষ কথা নয়। আরে ওয়া রে ওয়া জানি, বহুত আচ্ছা বাত বলা। দেখ চাঁদনি, এ জিন্দগি মে सबसे बढ़िया चीज है सुख, जिसका कस्टमर हमने सवाई, लेकिन सेलर सिर्फ एक ऊपर वाला भगवान। क्या मास्टर जी, मैंने कोई झूठ बात कह दिया क्या? शुद्ध मिथ्यार द्वंदे ये दुनिया चलछे गो, ताई तो आधार आमादेर ईतर ईश्वर, भव घुरे आमी स्मृतिते ना हृदये थाकि। খোঁজ নিয়ে দেখো আজ এই শহরের যত বুদ্ধি বেচা উন্মাদ, চুপি সারে গোপন ভাই ব্যস্ত, আর না হয় কোন অভিজাত আবাসনে মেরুদণ্ডহীন জানালার গোড়াদ হয়ে বেঁচে আছে। তাই তো ভালো আছি এ কথাটা বলতে হয়, ভালো থাকাটাই যে আমাদের অভিনয়। अरे नहीं मासी, नहीं मासी, कहो के खावा खोटा दीते नहीं, हर आदमी ए जिंदगी मेहमान आज। अरे एक बुढ़ो के असहाय बुढ़ो के एखाने जगह दिए बोले तो ए चंपा चमेली चांदी के गाने तालीम दिए छे। के कार कथा सुनछे बस, उठते बसते ही मासी, उठते बसते ही मासी मासा मसाई को अपमान करे ही चले छे। नहीं कास्त खई भात ओई तोर जने जे आमादेर ब्यबसा लाल बाती जलते चले छे, सेटा कि आमार सांसा बेटा जाने। তুমি কাম করাবে বুঝে গেছি। আরে যে লড়কি যত সুন্দরী তার তত হিস্টোরি। আরে আরে মন্টু বস, মন্টু তুই সত্যি করে বল, তুই তুই চাঁদনিকে ভালোবাসিস? দেখো বস, আমি ভালোবাসা কাকে বলে তা জানি না, তবে তবে এটুকু তোমাকে বলতে পারি, যবে থেকে এই চাঁদনি আমার জীবনে এসেছিল তবে থেকে নিজেকে চিনেছি, আবিষ্কার করতে শিখেছি। তাহলে ঠিক আছে, ঠিক আছে। দেখ আমি আমি তোদের এই স্বপ্নগুলোকে না, এই ভালোবাসার স্বপ্নটাকে আমি সত্যি করে সাজাবো। কি বলছিস সাইসা বেটা, ওদের ভালোবাসা মেনে নিলে আমাদের ব্যবসার যে বড়টা বাঁচবে সাইসা বেটা। মাসি আমি তো মহব্বতের মুসাফির, আমার কাছে পয়সা রুপিয়া ব্যবসার চেয়ে সবচেয়ে জাদা কিমতি চিজ হলো প্যার মহব্বত। আমি জানতাম বস, আমি জানতাম তোমার একটা ভালোবাসার বড় মন আছে, আর সেই মনের দরজা খুলে দিয়ে তুমি আমার আর চাঁদির ভালোবাসাকে বরণ করে নেবে। আমি তোদের কথা দিচ্ছি সালা, এই সায়েন্সা বেটা তোদের প্যার মহব্বতকে সাকার করার জন্য জান কুরবানি দিবে। আমি ধুমধাম করে ওদের বিয়ে দেবো, বিয়ে। না না এ হয় না, হতে পারে না, তুই কি জানিস ওই শয়তানের চাঁদনির বেটা এখন মন্টুর বাচ্চা, মন্টুর বাচ্চা।
বস। আরে কি আরে মন্টু, চাঁদের পেটে তোর বাচ্চা। বস মানে আরে তো বহুত খুশির খবর রে। আরে তোদের বাচ্চাটা সালা এই পৃথিবীর আলো দেখবে, আমার কাঁধে চড়বে সালা, আমি সালা ওকে নিয়ে সারা দুনিয়া ঘুমাবো। বহুত খুশি। আয় আয় আমার কাছে কাছে, তোদের তোদের চার হাতে করে দিয়ে, তোদের চার হাতে করে দিয়ে। অসম্ভব, আমি এই মিলনের পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। আমার বিরুদ্ধে গেলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো না। বস এটা করো না, এটা করো না। মাঝে একটা কথা শুনে রাখ, কয়েকদিন বাদে এই কানাগলিতে নবাব বসবে, তোমাদের বিয়ে হবে, তোদের চারিদিকে আলো রোশনাই, পাখি পাখবে দম দম দম। আরে আমি সালা আনন্দে বুকটা ভরে উঠছে। আয় হ্যাঁ তোদের চার হাত এক করে দিই, চার হাত এক করে দিই। প্রথমে সালে শুভ দৃষ্টি, তারপর তাহলে মালা বদল, মালা বদল, তারপর সিঁদুর দান, সিঁদুর সিঁদুর দান। আর আমি 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 সালে বধু বধুকে বরণ করে নেবো লাথি মেরে। দুশ্মন জমানা মুঝে না ভুলানা, মে খুদ কো মিটা তেরি তেরি চাহত মে, তেরি চাহত মে। এ তুমি কি করলে বস? তুই আমার চাঁদনির পেটে লাথি মারলে। বেশ করেছে, এই বাচ্চাটাকে বাঁচতে দেওয়া যাবে না। আরে মাসি, আরে মাসি হাঁ করে কি দেখছো? ওর হাত দুটো তুলে ধরো, আমি সালে একটু ফুটবল খেলি। অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমি তোমার ভালো মানুষের মুখোশটা পরা সহ্য করেছি। তুমি এতটা নিচ, নিজের বিবেক মনুষ্যত্বকে চোরাঞ্জলি দিয়ে তুমি জানোয়ারের দলে ঝুলে গেছো। আমি তোমাকে কোথায় ছিলি সালা? তুই তো সালা ফুটপাতে পড়েছিলি, আমি তোকে তুলে নিয়ে এসেছিলাম সালা এখানে ফিরিস মারতে। সালা বেশি বাড়াবাড়ি করবি সালা দানা পড়ে দেবো। তেরা সাথ টুটা ইয়ে ওয়াদা জো ছুটা, খুদ কো মিটা দো তেরি চাহত মে। কেদে নদী জ করুন বিষা, ডাকে ফিরে শূন্য বুকে পাখি মোরা ফিরে। Oh.
কথা বল, কথা বল। আমি আমার সন্তানকে মরতে দেবো না রে, আমি তোকে বাঁচাও করে চাকরি হবে। আমি প্রমাণ করে দেবো ভালোবাসা মানে কপালের লালটি, চোখের কাজল, শরীরের বাজে খোঁজা নয়। মরে যাবো সত্যি সত্যি। এবার ওই পরানার উজানে চিন্তা করতে করতে না আমি হার্ট ফেল করে মরে যাবো। ওরে বাপরে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কারোর পাত্তা নেই, ফোন করছি ফোনটাও তুলছে না, কি গুণের ছেলে সব। আচ্ছা ওরা কি ভাবে না, হ্যাঁ ওর বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আমার এই মুখটায় যে যন্ত্রণা কষ্ট, গুমড়ে গুমড়ে কেঁদে মরি আমি, আমার জন্য কি ওদের একটু চিন্তা নেই? তাই তো মাঝে মাঝে মনে হয় ঠাকুরের মেদিনে মাথা খুঁটে বলি এবার দয়াময় এই কষ্ট থেকে আমাকে মুক্তি দাও, আমার মৃত্যু দাও, মৃত্যু মৃত্যু। আরে মা কি হয়েছে নাকি, কেন এভাবে চোখের জলে ভিজিয়ে ফেলছো তোমার মুখের হাসি, কেন কাঁদছো? হ্যাঁ তোরা তো বলবি, আসলে তোরা ভাবিস কি বলতো, আমি খুব ভালো আছি খুব, কিন্তু আমি তো জানি এই যে আমার ভেতরের আমিটা না কবেই মরে গেছে, জানিস তো কবেই মরে গেছে। মরে যাওয়া অত সহজ নয় মা, দেখো প্রতি মুহূর্তে কিন্তু বাঁচার জন্য ওই মৃত্যুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়। তাছাড়া মা, চোখের জল তো কোনো সমস্যার সমাধান করতে পারে না গো। তো একটা সান্ত্বনা জানিস তো, আসলে কষ্টটা যেন অভ্যেসে পরিণত হয়ে গেছে না, সে একদিন ঠিক কাঁদতে ভুলে যাবে। কিন্তু মা, ওই কষ্টগুলো ওই যখন আমাদের জীবনে পথ চলতে সাহস যোগায় না, তখন এই কষ্টগুলোকে এই সুখ বলে মনে হয়। হ্যাঁ তাহলে তোরা দুই ভাই মিলে আমার চোখে জল ঝরিয়ে যদি সুখ পাস, তাহলে সারা জীবন আমি কাঁদতে রাজি। কান্না, তোমার মুখে এক কথা শুনতে না আমার ভালো লাগে না। আমি কি করে তোমাকে বোঝাই মা, যে আমার যে কাজে চাপ তাতে কবে কখন বাড়িতে ফিরবো আমি নিজেই জানি না। তবে আমার জানা দরকার, মা হিসেবে আমার জানা দরকার, আমার ছেলে কোথায় কি কাজ করতে যায়, প্রতিবেশীদের হাজারো প্রশ্ন উত্তর দিতে পারি না। তাদের উত্তর দিতে তুমি বাধ্য নও মা, তাই লোকের কথায় কান দিয়ে নিজের ছেলেদেরকে ভুল বুঝো না। তার কারণ বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ হয়। সে কথা নয় উজান, আসলে কি জানিস তো আমি গড়পুড়া করি তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। কি বলে তুমি মা, কি করে বলি, বলতে গেলে তো আমার বুকটা ফেটে যায়। তোর বাবা নিখোঁজ হয়ে যাওয়ার আগে কখন কাজে যেত আসতো, কখন খেত ঘুমত, কিচ্ছু ঠিক ছিল না। তবু সে পুলিশে চাকরি করতো বলে আমি ব্যাপারটা মেনে নিয়েছিলাম। কিন্তু এই এদিকে শোন, তুই কি এমন বড় কোম্পানিতে কাজ করিস রে যার জন্য খাওয়া নামা ঘুমানোর সময় নেই? শোনো মা, এত কিছু ভাবলে সারা জীবন তোমার এই আঁচলের খুঁটো ধরে আমাকে বাড়িতে বসে থাকতে হবে। কি আমার দাদা আমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে কেন, কিসের জন্য, কোর ব্যাং হয়ে থাকবার জন্য? বাস্তবটাকে মানতে শেখো মা, সময়কে চোখে দেখা যায় না, কিন্তু সময় মানুষকে তার জীবনে অনেক কিছু দেখিয়ে দেয় আর অনেক কিছু শিখিয়ে দেয়, বুঝেছো? সময়ের কাছেই শিখেছি। আসলে কি জানিস, চাওয়া পাওয়া অনেক, কিন্তু কি বলতো পাওয়া অনেক কম, এটাই তো জীবন। যাক, এই তুই কি খাবি বলতো, ঠান্ডা না গরম? কাজের কথা এসো বলছো, ঠান্ডা খেলে তো আমার গলা খুশখুশ, আর গরম খেলে আমার আবার জিভটা পড়ে, তাই ভাবছি কোনোটাই না খেয়ে আমি আমার এই সোনা মায়ের মিষ্টি মিষ্টি হাতের একটু মার খাবো, তাহলে পরবর্তীকালে আমার ভাগের আদরটা বেড়ে যাবে। আমার ছাড় আদর করার সময় নেই, বদর একটা রান্না করতে হবে তো, এই হাতটা পুড়িয়ে রান্না, নালে খাবে কি, হাওয়া খাবে, হাওয়া এটাই তো সত্যি,
মেয়েরাই হচ্ছে সব থেকে বেশি সুখী। কেন? কারণ মেয়েদের কোনো বউ থাকে না যে বউ মধু পাওয়া যাই রে। এ আবার কে? কে আপনি? জানি কিন্তু কি বলতো, ওই নারী দেখলে না ভয়ে ভক্তিতে ভালোবাসায় করে থাকতে পারি না। তার কারণ মা হলে হচ্ছে শাসন, প্রেমিকা হলে খালি শোষণ আর শোষণ, আর বউ হলে তো কথাই নেই, খালি ভাষণ ভাষণ আর ভাষণ। যাকে গরম জলে না ডোবানো পর্যন্ত বোঝা যায় না যে তারা আসলে কতটা শক্ত। জীবনের প্রথম দেখার অনুভূতি কবে যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে আমি বুঝতে পারিনি গো। আমিও বুঝতে পারিনি জানো জান, আমি একদম বুঝতে পারিনি। এত তাড়াতাড়ি কাছে আসবো, আমার আমিটাকে তোমার তুমির মাঝে একান্ত আপন করে নেব। ভালোবাসাটা না এরকমই জানো তো, ভালোবাসা চিরকালই এরকম অদ্ভুততে ভালোবাসা, তার জন্য না অনন্তকালে সময় প্রয়োজন পড়ে না, একটুখানি মুহূর্তে যথেষ্ট। আর সেই মুহূর্তের সম্পর্ক স্বপ্নের চেয়ে অনেক বড়, আর সম্পর্কই তো মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। ঠিক বলেছো। আরে এখন এসে আমরা হাজির হয়েছি আমাদের ভালোবাসায় নিরিবিলি ছোট্ট কুটিরের সবুজ বাগানে, বুঝলেন ম্যাডাম? বেশি বুঝে না লাভ নেই মশাই। আরে বাবা থাক না মনটা অবুজ, ভালোবাসা নিয়ে বাঁচতে জানলে না মরুভূমিটাও সবুজ। একদম ঠিক কথা বলেছে কলি। জানো তো সম্পর্কে বিশ্বাস থাকলে পৃথিবীতে সব সম্ভব, কিন্তু অবিশ্বাস ঢুকে গেলে না সম্পর্কটাই নষ্ট হয়ে যায় গো। একদম ঠিক বলেছো। জানো ভালোবাসা না অনেকটাই রঙিন প্রজাপতির মতো, জোর করে ধরতে গেলেই সে উড়ে যায়, আর চুপ করে থাকলে নিজেই গায়ে এসে বসে। তা আমি ভাবছি যে ভালোবাসার এই রঙিন প্রজাপতিটা এখন কি করবে, উড়ে যাবে না ফুলের গায়ে এসে বসবে? দেখো যান, দেখো না সূর্য অস্ত যাচ্ছে, কোণে দেখা গোধূলি আলোয় দিনের শেষে ক্লান্ত পাখিরা আস্তে আস্তে নিরে ফিরে যাচ্ছে। অস্তগামী সূর্যের রঙিন আভা আমাদের আমাদের দেহে মনে একটা প্রশান্তি নিয়ে আসে, আর আমাদের প্রতীক্ষা শুধু ভোর হবার। আমার ভোরগুলো সব তোমায় দিলাম, রাতের কালো নহয় আমি নিলাম। রক্তের লালে হিমোগ্লোবিন অন্তিমতায়ও আমি তোমার কফি। পূজা কলি বাতাসি গুনগুন Yeah.
দেখি দাদা দাদা তুমি কিন্তু আমি আমি বুঝতে পারছি না যে আমাদের দুজনকে দেখে তুমি এরকম ভাবে রিয়্যাক্ট কেন করছো? আমি করতে বাধ্য হচ্ছি, কারণ কি জানিস, ভালোবাসায় দুজন সুখী হলে তৃতীয় একজন খুব কষ্ট পায়, আর এটাই পৃথিবীর নিয়ম। আর এই নিয়মটাই তো আমার কাছে অদ্ভুত লাগছে। আচ্ছা আমাদের দুজনের সম্পর্কের কথা তো উজান সবার আগে তোমাকেই জানিয়েছি, তারপরও তোমার এই কষ্ট পাওয়ার কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে অন্তরে অনুভূতি থাকলে না পাতা ঝরার দীর্ঘশ্বাসটা বোঝা যায়। আসলে কি জানো, আমার 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 সব কষ্টের কারণ একমাত্র তুমি 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 আমি আমি তোমার কষ্টের কারণ। তা সেই কষ্টের কারণটা কি বলে বারণ আছে? দাদা দেখো দেখো, আমি না তোমার কোনো বিরক্তির কারণ হতে চাই না। তোমরা এইটুকু জানতে ইচ্ছা করছে যে আমাদের দুজনের সম্পর্কের মাঝখানে তোমার সমস্যাটা কোথায়? আমি তো জানতাম তুমি সাইকেল সারানোর মাস্টার, এখন তো দেখছি তুমি আষাঢ়ে গপ্প ফাদার একেবারে এক নম্বর ওস্তাদ। তাই তো, কি সুন্দর কি সুন্দর এই কলিকে ওলি বানিয়েছেন লে গুরু। আর ভালোবাসাটা হেসে উড়িয়ে দেওয়া যায় না রে, সাইকেল গ্যারেজের মিস্ত্রি বলে আমার ভালোবাসাটা কোনো খেলনা নয়। দাদা 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 আমার কথাটা শোনো দাদা, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আরে ও তোমার ওলি নয় গো, ও তো আমার ভালোবাসা কৃষ্ণ কলি। তাই যদি হয় তাই যদি হয় তাহলে তাহলে তোর কলিকে জিজ্ঞেস কর যে কখন কোথায় আমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, বল বল। প্রথম দেখা তো, আরে আরে এই তো সেদিন সাইকেল গ্যারেজে প্রথম দেখা হয়েছিল, আর সেদিন বুঝিয়ে দিয়েছিলাম কৃষ্ণ কলি মানে কোনো কাঠের পুতুল নয় যে সুতোর টানে নাচবে, কোনো কাচের চুড়ি নয় যে ঠুঙ্কো আগাতে ভেঙে যাবে, ব্যাস। এর বাইরে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই নেই নেই। হলো, সব কিছু পরিষ্কার হলো এবার তোমার কাছে? না না না, পরিষ্কার হয়নি রে। তাহলে বলো 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 বলো, চুপ করে দেবে না, বলো বলো তাহলে। তাহলে সেদিন ঝড় জলের রাতে ওই রূপনগরের মাঠে একদল দুষ্কৃতীর হাত থেকে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। আমি 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 তুমি মানে দাদা যেগুলো বলছো সেগুলো সব বানানো, মিথ্যে, তার এক বর্ণ সত্যি নয়। না না না, আরে ভাই তুই বিশ্বাস কর, তুই আমাকে বিশ্বাস কর, সব সত্যি রে, সব সত্যি। কিন্তু আমার সেই ওলি তোর কাছে যে কলি হয়ে কেন আমাকে ঠকাতে চাইছে সেটা আমার কাছে রহস্য লাগছে, রহস্য রহস্য ক্রমশ প্রকাশ্য। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি তুমি কি সত্যি সুস্থ স্বাভাবিক মানুষ নাকি নাকি আমার মতো মেয়ে দেখলেই তোমার মধ্যে মানসিক বিকৃতি ঘটে? বিকৃতি কে কে কার কাছে কিসের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে আমি আমি সেটা প্রমাণ করব, কারণ কারণ স্মৃতি কখনো বেমানি করে না। এসব কি হচ্ছে? কি দাদাচ্ছি, এরকম হিংস্র পাশবিক রূপ তোমার আগে কখনো দেখিনি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল পাগল পাগল, তুইও পাগল হয়ে যেতে পারতিস ভাই, তুইও পাগল হয়ে যেতে পারতিস যদি তুই দেখতে পারতিস যে চোখের সামনে তোর ভালোবাসা তোকে ঠকিয়ে অন্য একজনের সঙ্গে ঘর বাঁধতে চাইছে। সেই বোঝাপড়ার হিসেব আমি একটা বিকৃতগামী মানুষের থেকে শিখবো, কাকে কখন কোথায় কি ভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই বলছি তাই বলছি, বেশি বাড়াবাড়ি করতে এলে না এমন মারবো এখানে, হাসপাতালের বেড বুক করতে হবে অনলাইনে। তবু জীবন জানে যে মানুষ শহীদ হয় কিসের আশায়, তাই আমি আমি দেখতে চাই। কি দেখবে তুমি? দাদা ছি, জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখনি? আরে পৃথিবীর প্রথম বাসস্থান যে নারীর গর্ব, সে মায়ের জাত, সেই মেয়েদের এতটুকু সম্মান দিতে শেখো নি। ছি ছি ছি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বড় ছেলের কানে চড় মারলেন? আমার কথাটা শুনুন মাসিমা, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন মাসিমা। দেখুন মাসিমা, সহ্যের সীমা অতিক্রম করলে তবেই তো একটা মেয়ে বাধ্য হয়ে কারোর গায়ে হাত তোলে, বলুন। সে যে কারণই হোক, পরাণের অপমান তো আমি সহ্য করব না। উজানের কাছে তোমার নামে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি, বা এই ভালো নমুনা, একটা বাজে মেয়ে, বেরিয়ে যাও বলছি।
গেছে আমার বাড়ি থেকে। এই সমস্ত কি বলছো তুমি মা? কি বলছো? না বুঝে না শুনে কেন কাউকে অপমান করছো? একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এই তোমার নিরপেক্ষ বিচার? না মা না, কই বেতরে তো দেবো না। মাথা গরম করো না উজান, মাথা ঠান্ডা করো। মায়েদের অন্ধ স্নেহ বিচারের মানদণ্ডে মাপা যায় না। আর তাছাড়া আমিও চাই না যে আমার জন্য তোমাদের সংসারে কোনো অশান্তি রাখুক জরুরি। মা ছেলের পবিত্র সম্পর্ক শেষ হয়ে যাক, তাই আমি চলেই যাচ্ছি। আমার কথাটা শোনো না, যেও না, প্লিজ প্লিজ। তবে উজান উজান, একদিন কিন্তু আমি প্রমাণ করবো কোনটা কালো, কোনটা আলো, কোনটা ভুল, কোনটা ফুল, কোনটা কাঁচ, আর কোনটাই বা পরিবার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হলো। দেখে এক জীবনে তো সবার কাছে ভালো হওয়া যায় না। আসলে কি জানিস, আমরা আমরা প্রত্যেকে খারাপ কারণ না কারোর কাছে। বান্ধবীর সম্মানটা তোর কাছে বড় হয়ে গেল নারী উজান, তোর দাদার ভালোবাসার কোনো মূল্য নেই না? শোনো মা, মানবিকতার মূল্যবোধটাকে না ওই সম্পর্কের দাড়িপাল্লায় ওজন করা যায় না। তাছাড়া কারোর কাছে ঋণী মানে এই নয় যে তার খারাপ কাজের কাছে নিজের আদর্শকে আমি বিকিয়ে দেব। জানি জানি, খুব ভালো করে জানি আমি। স্পষ্ট কথা বলা যাদের স্বভাব না, তাদের জীবনে ওই ওই ভালোবাসার মানুষের বড়ই অভাব। কিন্তু না, তবু আমি চুপ করে থাকবো না, কারণ দুর্বলতা যে ভদ্রতা নয় সেটা বোঝানোর জন্য না মাঝে মধ্যে মানুষের অবদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে। জামা কাপড়ের মতন যদি মানুষের এই নোংরা মনটাকে পরিষ্কার করা যেত না, তাহলে সবার আগে কিছু কিছু মানুষকে আমি আছর মেরে 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 কষ্টম। উজান, এই কোথায় যাচ্ছিস? এই শুনে যা সর্বজি, এই কি হলো, কি হলো রে? তোর ভাই তো এরকম ছিল না। এই শুন শুন, তুই ওই মেয়েটার সাথে কি এমন খারাপ ব্যবহার করেছিস যে তোর ভাই রেগে মেগে চলে গেল? বল না, ক্ষোভের আগুন দাও দাও করে জ্বলছে ওর মনে। দাও দাও দাও। আগুনকে আমি ভয় পাই না মা, আগুনকে তো আমি আর ভয় পাই না। এক ফুটো ছাই তা নয় আমি মাথা পেতে নেবো। তোকে তো এভাবে মানুষ করিনি, তোর বাবার আদর্শ আমি তোকে বড় করে তুলেছি। তবে কেন লাগলো তোর গায়ে কলঙ্কের দাগ, বল আমাকে। তুমি কষ্ট পেও না মা। আসলে কি জানো মা, পৃথিবীতে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর কোনোদিন মেলে না, এমন কোনো জিজ্ঞাসা থাকে যা কোনোদিন জানা হয় না, আর এমন কিছু কষ্ট থাকে যা কাউকে শেয়ার করা যায় না। জানিস মেয়েরা না অনেক কষ্টে মায়া তৈরি করে, আর তার চেয়েও বেশি কষ্টে মায়া কাটা। মা তুমি এভাবে কষ্ট পেও না মা। কষ্ট তোমার পোষা পাখিরে, কিছুতেই যে পিছু ছাড়ে না রে। কি বললে মা? মা তুমি কি বললে? ছাড়ে না। তোর বাবা ভিজে আছে কিনা আমি জানি না, সত্যি আমি জানি, তবু তার প্রতীক্ষায় আমি আমার জীবন তোরে ভাসিয়ে দিয়েছি। মা তুমি হে কামুর গানের তোরে ভাসিয়েছিলাম নয়ন জলে সহসা। ও গুরু, কি হয়েছে তোমার? আমার কি হবে রে? হ্যাঁ দেখ, আমি 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 এই সংসারে ক্রমশ ফুরিয়ে আসছি রে, সময় চলে যাচ্ছে। তোমার মন খারাপের আসল কারণটা কি? ও তুই বুঝবি না রে, তুই বুঝবি না। আসলে কি জানিস তো, আমি 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 যেন এই বিশ্ব সংসারে একটা বোঝা হয়ে গেছি।
আমি যেন ক্রমশ পুড়িয়ে যাচ্ছি পুড়িয়ে যাচ্ছি। কি বলছো গুরু? ঠিকই বলছি রে, ঠিকই বলছি। আসলে কি জানিস তো, আমার আমার জীবনটা বড় অদ্ভুত। কি চেয়েছিলাম আর কি 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 পেলাম। এই জন্য তো তোমার কোনো কাজে মন নেই। সেদিন গ্যারেজে ওই মেয়েটাকে দেখার পর তুমি না তুমি যেন কেমন একটা হয়ে গেছো। আমাকে পেছন থেকে শুধু সমালোচনা করে কাটি দেয়, কিন্তু সামনে থেকে ভরসা দেওয়ার কোন লোক নেই। গুরু তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাহলে কেন নিজে কষ্ট পেয়ে আমাকে কাঁদাচ্ছ? কাকে কাঁদায় রে? দেখ আমার আমার জীবনটা যেন সবকিছু কেমন ওলট পালট। তোকে তোকে কাঁদিয়ে কি আমি কখনো সুখী হতে পারি রে? এ দেখে এই তোর চোখের জল আমার আমাকে কতটা কষ্ট দেয় তা তুই বুঝতে পারিস না। বল বুঝি বুঝি বলেই তো তোমাকে গুরু করেছি। আমি তো রাস্তায় ভিক্ষে করে খেতাম। হ্যাঁ গুরু, গরিব এই ছেলেটাকে তুমি তো খেটে খাওয়ার একটা আশ্রয় করে দিয়েছো। তোমার হাতের মার মানে আমার কাছে ভগবানের আশীর্বাদ। হ্যাঁ সাক্ষাৎ ভগবানের আশীর্বাদ। এই 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 বলছি বলতো, আরে বলতো শোন, এই বলতো চলে গেল। আসলে এই এই পাগল ছেলেটার কাণ্ড কারখানা দেখে না আমার 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 জীবনে নতুন করে বাঁচতে ইচ্ছে করে। তাই তো উপরওয়ালা দেহার সমস্ত আঘাতগুলোকে বুকের মধ্যে জমিয়ে রেখে আমি খুব সুখী, খুব সুখে আছি। সুখে থাকার দিন শেষ। সাত করে দুঃখকে ডেকে এনে তুমি নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছো পরাণ। আপনি কি বলছেন স্যার, আপনি কি বলছেন? দেখুন আমি আমার মতো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ কোথায় ভুল করলো, সে ভুলটা যদি একটু ধরিয়ে দেন স্যার। তোমার গ্যারেজের সামনে বোমা বিস্ফোরণ হলো, অথচ অথচ তুমি থানায় রিপোর্ট করলে না কেন? দেখুন স্যার, আমি আমি একটু শান্তিপ্রিয় মানুষ, তাই আমি ওই সমস্ত ঝুট ঝামেলা একটু এড়িয়ে চলতে চাই। এই মার্কেটের কিছু পাবলিক তোমার নামে অভিযোগ করেছে, তুমি কোনো এক অজানা কারণে পুলিশ প্রশাসনকে এড়িয়ে যাচ্ছ। স্যার আমি 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 এড়িয়ে যাবো কেন স্যার বলুন? দেখুন আমি এড়িয়ে যাবো কেন, আসলে আমার পরিবারের ওপর যদি কোনো কোনো ঝামেলা আসে অশান্তি আসে তাই আমি নিজেকে নীরব থেকেছি স্যার। নীরব থাকাটা ভালো লক্ষণ নয়। তোমার দোকান থেকে ক্যাশ বক্স লোপাট হয়ে গেল আর সেই খবরটা আমাকে পাবলিকের মুখে শুনতে হবে। পৃথিবীতে এমন কিছু সম্পর্ক থাকে যা ঘর বা বাইরের মানুষ বুঝতে পারে না, সেটা শুধু আমার মন জানে। আমি পছন্দ করি না কথায় কথায় যারা বোমা মারে, আর এই এলাকার ডন সেই সায়েন্সের সঙ্গে তোমার চিরকালের শত্রুতা আছে। সায়েন্স আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমি 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 এই সায়েন্সের নামটা শুনলেও কিন্তু তাকে আমি আমি কোনোদিন চোখে দেখিনি, তাই তার সঙ্গে আমার কী শত্রুতা থাকবে আপনি বলুন বলুন স্যার। তাই 24 ঘন্টার মধ্যে তুমি থানায় দেখা করবে, তা না হলে সারা জীবন তোমাকে জেলের খালি টানতে হবে। কথাটা মনে থাকে যেন। শুনুন স্যার, স্যার চলে গেল, আমি আমি এখন কি করব, আমি কোথায় যাব? কি নিষ্ঠুর ভগবান, দেখো ভাগ্যটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তাই তো আমার মনকে বলি বলছে যে আজ জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরেছে বক্ষ চাপিয়া। নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়া আছে বুকের মাঝে। এ কি তুমি? হ্যাঁ আমি 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 একটা কথা একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিতে এসেছি। আজকাল আজকাল মুখোশের আড়ালে মানুষ বাঁচে আর অভিনয়ের আড়ালে মনুষ্যত্ব মরে। না 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 আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখো মানে মানে অভিনয়টা সব ক্ষেত্রে নয়, আসলে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের এখনো মুখোশ পরা নেই। মুখোশ পরা মানুষগুলোকে আমি খুব ভালো করেই জানি, তাই তাই জানতে চাইছি কোন স্বার্থসিদ্ধির জন্য নিজের ভাইয়ের কাছে এই কলিকে অলি প্রমাণ করার মরিয়া খেলায় মেতে উঠেছ। আজ তুমি এই কথা বলছো, কিন্তু একদিন একদিন যার ভালোবাসায় আমি এই হৃদয়টাকে বিলিয়ে দিয়েছিলাম, তার সব কিছু যে নকল সেটা আমি আগে বুঝতে পারিনি।
আচ্ছা আচ্ছা আমি ধরেই নিলাম যে আমি আমি কলি নই, আমি আমি তোমার সেই অলি। আচ্ছা এইবার আমাকে বলো তো, তোমার অলির হাঁটা চলা, হাব ভাব, কথা বলার ধরন কি ঠিক আমার মতো? Yes or no? তার মানে তুমি কি প্রমাণ করতে চাইছো যে অলি আর কলির গোলক ধাঁধায় ফেলে আমাকে তুমি অপমান করতে চাইছো? এতক্ষণে তুমি ঠিক লাইনে এসেছো। তোমার অলি যে একজন হাবাগোবা মেয়ে সেটা বোধহয় তুমি বেমালুম ভুলে গেছো। জানি তুমি এই পোড়া কপালে নেই, কিন্তু একদিন একদিন তুমি আমার ছিলে, আছে, থাকবে। চুপ করো, এত কিছু পড়ো তুমি নাটক করে যাবে। আমি কোনো নাটক করিনি। বরঞ্চ তুমি অলি থেকে কলি সেজে সবসময় আমার পিছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছো। পিছনেতে বাধ্য হয়েছে। আচ্ছা আচ্ছা আমাকে বলো তো, তোমার অলি এখন কোথায়? এই তো এই তো আমার চোখের সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা তোমার এই রকম আচরণের কারণ কি সবার সামনে আমাকে ছোট করা? ছোট করার প্রশ্ন নয়। দেখো অলির রহস্য তো আমি একদিন একদিন ঠিক খুঁজে বার করবো, তারপর আমি সবার কাছে প্রমাণ করে দেবো তুমি একটা ঠগ, প্রবঞ্চক, প্রতারক। তুমি আমি ঠগ, প্রবঞ্চক, প্রতারক? মাঝে মাঝে তোমার এরকম অদ্ভুত আচরণ যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর বিপদ থেকে আনতে পারে, সেটা কি বুঝতে পারো না? আমি যদি বুঝতে পারতাম না তাহলে আমি তোদের বোঝা হয়ে যেতাম না। আসলে কি ভাবি জানিস তো, যে মাঝে মাঝে ভাবি যে আমার ভাগ্যটা খারাপ না, মানে কপালটা মন্দ। দেখো দাদা, ভালো মন্দের বিচারে মাঝে মধ্যে ভুল আমি নিজেও করে থাকি। তাই তো সেদিন উত্তেজনার বসে তোমাকে অনেক 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 কটু কথা শুনেছি। আমি একদম ঠিক বলছি, বিশ্বাস করো কলি, আমি একদম ঠিক কথা বলছি। না হলে যে দাদা আমার ভালোর জন্য, আমার সুখের জন্য তার নিজের জীবন উৎসর্গ করেছে, সে আর যাই হোক খারাপ হতে পারে না। না আসলে আসলে দেখ তো, ভুল তো মানুষ মাত্র করে। আসলে কি জানিস ভাই, অনুমান মিথ্যে হতে পারে কিন্তু অনুভূতি কখনো ভুল হতে পারে না। একদম ঠিক বলেছো, ঠিক বলেছো দাদা। দেখো এই ভুল মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। দেখো তাই একটা কথা বলি যে জীবনে না প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবে, কেমন? কারণ আমার কাছে খবর আছে এলাকার ডন শেনসার সঙ্গে তোমার নাকি গোপন যোগাযোগ আছে। আশ্চর্য, অথচ এলাকার পাবলিকের ধারণা তো অন্যরকম। তোমার দাদার সাথে নাকি শেনসার একটা বিরাট শত্রুতা আছে। শত্রুতা? হ্যাঁ, কেউ বলে শত্রুতা, কেউ বলে মিত্রতা। আমাকে নিয়ে তোরা কত কাটা ছেঁড়া করবি রে দাদা। আসলে কি জানিস তো, কি জানিস, জীবনে এক এক সময় এমন কিছু মানুষ এসে এক এক রকম আঘাত দিয়ে চলে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায় আক্ষেপে, অপেক্ষায়। তোমার অভিসারে যাব গম পারে, চলিতে পথে পথে ভাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে। তোমার দাদার চোখের চাওয়ানিটা কিন্তু মোটেই ভালো নয়, তাও তুমি কেন যে তার চরিত্রটাকে চিনতে ভুল করছো আমি কিছুই বুঝতে পারছি না। শোনো কলি, চেনা অচেনার এই দ্বন্দ্বে আমি নিজে বুঝতে পারছি না যে আমার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকে কেন তুমি আমার দাদার পেছনে লেগে আছো, কেন? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? একদিন সময় হলে নিশ্চয়ই বুঝতে পারবে। জানো আমার আসল উদ্দেশ্য হলো আসল সত্যিটাকে খুঁজে বের করা। সত্যি? কিসের সত্যি? সেই চরম সত্যিটা আমি এখন তোমায় বলতে পারবো না জানো। কেন কেন পারবে না? বিশ্বাস করো না আমাকে, ভরসা নেই আমার উপর। আমার দাদার দিকে অভিযোগের আগুন তুলছো, সেটা বলার সময় এখন নয় উজান। যেদিন যেদিন অভিযোগ প্রমাণ করতে পারবো সেদিন তুমি বুঝবে অলি আর কলির মাঝখানে আমি একটা সত্যিকারের প্রতিবাদী মেয়ে। ও আসলে আসলে মেয়েদের মনটা বোঝানো খুব কঠিন। তাহলে কি
তাহলে আমি কি এটা মেনে নেব যে নিজের লক্ষ্য পূরণ করবার জন্য এই তুমি আমাকে ভালোবেসেছো? বাহ জান, আমার ভালোবাসাকে তুমি শেষে লক্ষ্য পূরণের হাতিয়ার ভাবলে? আমি আমি আর কিছু ভাবতে পারছি না। এতই যখন সন্দেহ তখন তখন আমি আর কোনো কথা বলবো না। তবে একদিন একদিন আমার এই নীরবতাই তোমাকে আমার সব প্রশ্নের জবাব দেবে। জান সেটা তোমাকে বলা যাবে না, আর আমি বলতে চাইও না। ও, তাহলে আমার জানতে চাওয়াটাই অপরাধ? শোনো, তোমার অভিমানে থেকে না এখন ওখানে গিয়ে পৌঁছানো আমার পক্ষে বেশি জরুরি। মূল্য মাপার মতো সময় আর ইচ্ছা কোনোটাই আমার নেই কলি, কারণ অবিশ্বাসের ভিটের উপর নির্মাণ করা বাড়ি ভেঙে পড়তে না কোনো ভূমিকম্পের দরকার পড়ে না, ঝড়ের একটা ছোট্ট হওয়াই যথেষ্ট, তাই না? জীবনে একা একা বাঁচতে শিখতে হয়, কারণ এই ভিড় না আমাদের সাহস জোগায়, পরিচয় কেড়ে নেয় মানুষের সত্যিকারের পরিচয়। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমি তো তোমার জীবনে ভালোবাসার পরিচয় আসতে চেয়েছিলাম, কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের মতো তোমার দাদা আমাদের দুজনের সম্পর্কে মাঝে এসে আমাদের সম্পর্কটাকে হ্যালো মন্টু, মন্টু মিত্রী বলছি, বস। একটা খাস খবর আছে, নতুন চিড়িয়াটা আমাদের জালে বন্দি। হ্যাঁ, না না না, একটু প্রথম চটফট করছিল, তারপর ঠান্ডা হয়ে গেছে, গাড়িতে গাড়িতে তুলে দিয়েছি, গাড়ি পৌঁছে যাবে ঠিক সময় ঠিক ঠিকানায়। ওকে, রাখছি বস। তাকুরকুর 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 তা, বাকি কথা বাকি থাক। দেখেছেন কিনা? পারলো না, কেউ কৃষ্ণকুলে কোনো খোঁজ দিতে পারল না। জানি না মেয়েটা এখন কোথায় আছে, কি করছে। কৃষ্ণকুলি, আসি, পাড়ায় পুলিশ ঢুকেছে। জমা করে রাখ, একদিন দেখবি এই সমস্ত চোখের জল না আমি সালা ঠিক সুদে মূলে তুলে নেবো। জাস্ট এ মিনিট
একটু বিরক্ত করতে এলাম। এ কি বলতে স্যার, বিরক্ত কেন? পুলিশ তো আমাদের কাছে বিরক্তির কারণ নয়, আমাদের তো খুব ভালো বন্ধু। বলুন আপনি কি বলতে চান? সেই জন্য তো কিছু অসৎ পুলিশের জন্য আমাদের ডিপার্টমেন্টের এত বদনাম। বাই দা ওয়ে, আমি এখানে এসেছি কৃষ্ণবলি নামে একটা মেয়ের সন্ধানে। হ্যাঁ, মেয়েটা কদিন ধরে নিখোঁজ, তন্ন তন্ন করে তল্লাশি করেও তার হদিশ মেলেনি। হদিশ মেলেনি বলে সোজা চলেন স্যার এই কানা গলিতে? সত্যি সত্যি স্যার, এই জন্য পাবলিক বলে পুলিশের কাজ মনে চারানার লম্পর বাড়ানোর ঝালাই। বুঝেছি, তোর কাছে আমরা হলাম কাজের সময় কাজে, আর কাজ পুরোলে পাজে। স্যার শোন, তোর বসকে বলে দিস এখান থেকে পাত্তাড়ি না গোটালে এই পাড়াটাকে আমি সিল করে দেব। না না স্যার, পেটে লাঠি মারবেন না স্যার, দয়া করুন। ধান্দা বন্ধ হয়ে গেলে তো না খেতে পেয়ে মারা যাবো স্যার। স্যার স্যার স্যার, আমি আমি মানে বলছিলাম কি, যে যদি একটু একটুখানি ম্যানেজ করে নেন তাহলে আজ রাতের মধ্যেই ব্যাগ ভর্তি টাকা আমি আপনার কোয়ার্টারে গ্যারেজ করে দেব। এতদিন তাহলে এই করে এসেছিস? শোন, কেউ খুশ দিতে এলে আমি তাকে খুশি উপহার দিই। কি মনে করিস, পুলিশ মানে খারাপ? আরে আমাদের দিন কাটে রাস্তায়, রাত কাটে অপরালার নির্দেশের অপেক্ষায়। চাকরিতে জয়েন করার পর আমাদের পারিবারিক সামাজিক জীবনযাত্রা সব হারিয়ে যায়। বুঝেছি স্যার, এখনো কিছু সৎ মানুষ খাকি পোশাক এই কালো দুনিয়ার টাকার কাছে বিক্রি হয়ে যায়নি। আরে বিক্রি মানে তো এই নিজের বিবেকটাকে খুন করা। এই পোশাকটা সাধারণ বাজারে কেনাবেচার পোশাক নয়, এটা সংবিধানের শপথ, অশোক স্তম্ভের প্রতিজ্ঞা। সবকে সব কথা, তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপর থেকে কোনো মেয়েকে খুঁজলে যদি এখানে এনেছিস তাহলে সবার আগে তোর হাতে হাত করা পড়বে মন্টু। স্যার কথাটা মনে রাখিস। স্যার তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমার জীবনের কি হবে সেটা তুমি একবার ভেবে দেখেছো মন্টু? না চাকরি তুই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদের নামই হলো নারীর সমাজ। আচ্ছা আচ্ছা, তোমরা তোমরা পারো না? হ্যাঁ আমার বাচ্চাটাকে এরা জোর করে মেরে ফেলেছে। এরা মানুষ না, পশু। তাই তুমি যদি এই নরকে নামতে রাজি না হও তোমাকে খুন করে দেবে। তাই তো নিজেদের প্রাণ বাঁচানোর দায় আমি এখন এই কানা গলিতে না দালালি করেই চলেছি। তাহলে আমার কি হবে? হ্যাঁ, আমি কি করবো? আমি এখন কি করবো? এই জীবন মরণের সমস্যায় কে বলে দেবে আমাকে? আমি চুপচাপ
বিশ্বাস তো তুমি আমার মৃত্যু দিতে পারতে। মৃত্যু দিতে পারতে, কি করব কি করব, কোনদিন মরে যাবে না। আজ তোর বেশ্যা জীবনের প্রথম পরীক্ষা। এই মাগিরার হাত দুটো ভালো করে চেপে ধরতো, এই সতীচ্ছেদের আগে মুখে একটু মধু ঢেলে দি। তোমাদের মতো মাটির তৈরি মেয়েরা তো ওই ওই কাগজের টাকার কাছে হার মেরে যায়। আমার ডিএনএ তো সিজোফের নিয়ে কিছু মনে পড়ে না, শুধু শুধু পৌরসত্বের গা বেয়ে ধরছে ফোটা ফোটা রক্ত। আমি বললাম আমি মেয়ে
কি হলো? হ্যাঁ, কি হয়েছে আপনার? হ্যাঁ, আপনার বুঝি আপনার মেয়ের কথা মনে পড়ছে? মনে পড়েছে, মনে পড়েছে। একটি মেয়ে একটু পুনরুদ, আর একটি মেয়ে সবার উপর ক্রোধ। একটি মেয়ে আধার নিশিথি রাত, আর একটি মেয়ে করবে বাজি মাত। অথচ জানেন, আমি এমন জনম দুঃখিনী কপাল পোড়া মেয়ে যে এই জীবনে নিজের বাবা মাকে কোনোদিন চোখেই দেখিনি। কি বললে তুমি? ঠিকই বলছে, কোনোদিন পাইনি মায়ের কোল, বাবার আদর। তবে তবে লোকের লোকের মুখে শুনেছি বাবা মানে নাকি যার হাত ধরে প্রথম পথ চলা, বাবা মানে সব গল্পের আড়ালে থাকা এক মহানায়ক, বাবা মানে যার চোখ দিয়ে গোটা বিশ্বটাকে দেখা। অথচ আমি সেই বাবার হাতে যে নদীর কুল ভাঙে সেও উজানে বয়, মন ভাঙা মানে মনের মানুষকে হারানো নয়। সাতক প্রায় অহরিণি ওগোচে আছে কালো ছোসি, আমি হব বলে চরণ দাসি, আমি হব বলে চরণ দাসি। আপনি ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের সকল খানে খানের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক মানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে